স্যার বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা টেলিগ্রামে কিভাবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো সিম্পলি যদি নতুন চ্যানেল আপনারা ক্রিয়েট করতে চান আপনাদের টেলিগ্রামে, তো আপনাদের টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করার পর যে নিচে একটি পেন্সিল চিহ্ন আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই নিচে এই পেন্সিল চিহ্নটা আপনারা নর্মালি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে তিন নম্বর অপশান নিউ চ্যানেল বলে একটা অপশান আছে, এই নিউ চ্যানেল অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদেরকে চ্যানেল নেম দিতে হবে, যেই নেমটা আপনারা আপনাদের চ্যানেলে দিতে চাইছেন সেই নেমটা এখানে দেবেন। এখানে আমি যে নামটা দেবো সেই নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে দেবো অনলাইন সলিউশন উইথ সৌরভ, যেটা আমার ইউটিউবে আছে। তো সিম্পলি আপনারা যে ডেসক্রিপশানটা দেবেন সেই ডেসক্রিপশানটা বেশি বড় দেবেন না, সিম্পল ভাষায় কিছু লেখার চেষ্টা করবেন এখানে ছোটোর মতো, মানে খুব বড় ডেসক্রিপশান এখানে এই টেলিগ্রামে হয় না। তো আমি এখানে লিখে দিচ্ছি অল টাইপ অফ আইডি প্রোভাইডার বেস্ট সাপোর্ট অ্যান্ড সার্ভিস। তো আমি এখানে সিম্পলি লিখে দিলাম অল টাইপ অফ আইডি প্রোভাইডার বেস্ট সাপোর্ট অ্যান্ড সার্ভিস। আপনারা চাইলে একটা দুটো লিঙ্ক এখানে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোক বা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যে এখানে দিতে পারেন। তো সিম্পলি বেশি বড় করবেন না, এরকম সিম্পলি রেখে তো নর্মালি আপনারা চাইলে এখানে ছবি ফবি অ্যাড করতে পারেন, যাই হোক কিছু এখানে আপনাদের যদি কোনো লোগো থাকে বা আপনাদের নিজস্ব ছবি, যাই কিছু আপনাদের যেটা মন চায় সেখানে আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো সিম্পলি আমি এখানে অ্যাড করে দেবো ছবি, এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে ছবি সিলেক্ট করে দিতে পারেন, আমি এখন দিচ্ছি না আপনাকে দেখানোর জন্য যাতে ভিডিওটা বড় না হয়। তো সিম্পলি এইটুকুই কাজ আছে চ্যানেল ক্রিয়েট করার জন্য। এইগুলো হয়ে যাওয়ার পর আপনাদের এই যে রাইট একটা চিহ্ন এখানে আছে, এই রাইট চিহ্নটা নর্মালি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে দেখাবে পাবলিক চ্যানেল করতে চান না প্রাইভেট, যেহেতু চ্যানেলটা আপনারা পাবলিকের জন্যই করছেন তাই সিম্পলি এটাকে পাবলিকে রেখে দেবেন, প্রাইভেট করার দরকার নেই। এখানে পাবলিক যে লিঙ্ক সেই লিঙ্কটা এখানে আপনাদেরকে দিতে হবে, যে লিঙ্ক অনুযায়ী আপনারা আপনাদের কোনো চেনা জানা কাউকে বা কোনো বন্ধুবান্ধবকে সেই লিঙ্কটা দিতে পারেন। তো আমি এখানে সিম্পলি লিঙ্ক দিচ্ছি অনলাইন সলিউশন, আমি আমার যে নামটা দিয়েছি সেই নামটা এখানে দেবো অনলাইন সলিউশন। এখানে দেখুন অনলাইন, সরি জিনিসটা এখানে হবে না, অনলাইন সলিউশন দেখুন যে অলরেডি টেকেন, তো এখানে এই জিনিসটা নিচ্ছে না, অলরেডি মানে আছে কারো না কারো, তাই এখানে নিচ্ছে না, তো আমাকে কিছু আরও অ্যাড করতে হবে। অনলাইন সলিউশন এখানে আমি দিয়ে দিলাম উইথ অ্যাভেলেবেল আছে, তো সিম্পলি আমি এখানে আবার দেখবো ওটা বড় হাতে দিয়ে এসটা বড় হাতে দিয়ে আর উইথটা কেটে দিয়ে, সিম্পলি মনে হচ্ছে থাকবে না, দেখুন নেই। তো এখানে সিম্পলি আমি উইথ WITH উইথ সৌরভ পুরোটাই আমি দিয়ে দিলাম, যেহেতু আমার চ্যানেলের নেম এটাই আছে তো আমি সেই নেমটাই পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সিম্পলি এখানে দেখুন অনলাইন সলিউশন উইথ সৌরভ ইস অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো অ্যাভেলেবেল যখন এই সবুজটা দেখাবে তখনই ভাববেন আপনার ক্রিয়েট হবে, যদি লাল দেখায় তাহলে ভাববেন ওই নামটা নিয়ে আপনাকে অন্য নাম দিতে হবে। তো সিম্পলি এখানে আমি ওপরে যে রাইট চিহ্ন আছে আমি সিম্পলি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আপনি কোনো অ্যাড মেম্বার বা সাবস্ক্রাইবার অ্যাড করতে চান, যদি আপনি চান তো এখানে সেগুলো নিয়ে অ্যাড করতে পারেন, আর যদি আপনি না চান তো সিম্পলি সেই জিনিসটাকে আপনি ছেড়ে দেবেন। দিয়ে নিচে যে এখানে অ্যারো চিহ্নটা আছে আপনারা দেখিয়ে দিন, এই যে নিচে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন ওপরে দেখুন অনলাইন সলিউশন উইথ সৌরভ আমার যে চ্যানেল সেই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, একটা সাবস্ক্রাইবার বলতে আমি নিজেই আছি আপাতত, ওই জন্য একটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এবার আপনি যদি এটাকে সাবস্ক্রাইবার বাড়াতে চান তো আপনি আপনার যে লিঙ্ক সেই লিঙ্কটিকে শেয়ার করে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তো এইভাবেই খুব সহজেই আপনারা টেলিগ্রামে চ্যানেল অ্যাড করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, সিম্পলি কোনো কিছু বেশি কিছু খাটুনি নেই, জাস্ট তিন চারটের মতো স্টেপ আছে, সেই স্টেপটি কমপ্লিট করলে আপনারা টেলিগ্রামে খুব ইজিলিভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই তিন চারটে স্টেপ কতটা ইজিলিভাবে টেলিগ্রামে আপনারা চ্যানেল অ্যাড করতে পারবেন বা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা কোনো রকম আইডি নিয়ে আমাদের সাথে কাজ করতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আপনারা আইডি নিয়ে কাজ করতে পারবেন, কী কী আইডি পাবেন, কী কী রকমের আইডি আমরা প্রোভাইড করি সেসব আইডি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো,
সেখান থেকে আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ লিঙ্কও আমরা দিয়ে রাখবো ডিসক্রিপশানে। তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুখে থাকবেন।